100 ঘন্টা আগলে রেখে মৃত হস্তি শাবককে ফেলে রেখে সরে গেল মা হাতি। এরপরই মৃত ওই হস্তি শাবককে উদ্ধার করে বন দপ্তর। প্রায় 100 ঘন্টা পর অবশেষে উদ্ধার হলো মৃত হস্তি শাবকের দেহ। গতকাল রাতে মৃত হস্তি শাবকের মা ও বাবা শাবকটির দেহ রেখে ডায়রা নদীর দিকে চলে যায়। পরবর্তীতে সোমবার খানিকক্ষণ অপেক্ষা করে বন দপ্তরের বিন্যাগুড়ি বন্যপ্রাণ শাখার আধিকারিক ও কর্মীরা জঙ্গলের ভেতরে নির্দিষ্ট ওই স্থানটিতে ঢুকে মৃতদেহটি উদ্ধার করে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরী সহ বন দপ্তরের বেশ কয়েকজন আধিকারিক। এদিন একটি বুলডোজারে করে মৃত হস্তি শাবকের দেহ তুলে বন দপ্তরের গাড়িতে করে বিন্যাগুড়ি বন্যপ্রাণ শাখায় নিয়ে যাওয়া হয়। বন দপ্তর সূত্রের খবর, পরবর্তীতে হস্তি শাবকের দেহ ময়নাতদন্ত করে মৃত্যুর সঠিক কারণ জানার চেষ্টা করা হবে। তবে অনুমান করা হচ্ছে হস্তি শাবকটি সদ্যজাত। ওয়াইল্ড লাইফের ওয়ার্ডেন সীমা চৌধুরী জানান, আপাতত মনে করা হচ্ছে হস্তি শাবকটি একেবারেই সদ্যজাত, তবে মৃত্যুর কারণ ময়নাতদন্তের আগে বলা সম্ভব নয়। তিনি আরও বলেন, যেহেতু এলাকাটি এলিফ্যান্ট করিডোর, হাতিদের যাতায়াতের রাস্তা, সে কারণে এলাকা থেকে মৃত হস্তি শাবক উদ্ধার করা যথেষ্ট চাপের ছিল। প্রসঙ্গত, গত শুক্রবার ডুয়ার্সের বানারহাট ব্লকের আম্বারি চা বাগান ও ডায়না চা বাগানের মধ্যবর্তী এলাকায় নজিরবিহীনভাবে ওই হস্তি শাবকের মৃত্যুর ঘটনা ঘটে। কয়েক মাইল পথ হস্তি শাবকটিকে সুরে পেঁচিয়ে পাড়ি দেয় মা হাতিটি। টানা প্রায় 100 ঘন্টার বেশি সময় ধরে হাতিদের একটি বিরাট দল ওই মৃত হস্তি শাবকের দেহটি আগলে রাখে। পরবর্তীতে সোমবার সকালে হাতির দল কিছুটা দূরে সরতেই বন দপ্তর মৃত হাতির দেহ উদ্ধার করে। তিন দিন থেকে ডিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফের স্কোয়াড রেঞ্জারবাবুর নেতৃত্বে এটা অবজারভেশনে রেখেছেন। তিন দিন পর বনকর্মীরা আজকে সফল হলেন মা তাকে ছেড়ে যাওয়াতে। সে বাচ্চাটিকে রিকভারি করে আজকে বন দপ্তর নিয়ে যাচ্ছে। পিএম এর পরে সম্পূর্ণ ব্যাপারটাকে জানা যাবে যে কীভাবে এর মৃত্যু হলো, কী ঘটনা হলো, এবং এই মৃত্যুর সাথে আপনাদের কাছেও আমাদের আবেদন থাকবে যে খবরটা এভাবে পরিবেশিত হোক যে মায়ের যে সন্তান হারানোর যে শোক, সন্তানের যে শোক, যে পরিবেশ তিন দিনের থেকে বনকর্মীরা লড়াই করেছেন, এলাকার মানুষের কোনো ক্ষতি না করে আগামী দিনে বনকর্মীরা যেন সে মানুষের পাশে থেকে এইভাবে সহযোগিতা করতে পারে তার আহ্বান আপনাদের কাছে থাকবে। এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবরিয়া 24 পর্দায়। নমস্কার। নার্সিং ট্রেনিং এর বিশাল সুযোগ দিচ্ছে গৌতম কলেজ, রেকগনাইজড বাই কর্ণাটক নার্সিং কাউন্সিল অ্যান্ড ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল। ঠিকানা মঞ্জুরাত নগর, WOC রোড, বেঙ্গালোর 10। ট্রেনিং শেষে থাকছে 100% চাকরির সুযোগ। ভর্তি নেওয়া হবে BSc নার্সিং, যার শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে 45% নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য বিভাগে পাস। এছাড়াও থাকছে GNM নার্সিং, যার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিকে যে কোনো বিষয়ে 40% নম্বর নিয়ে পাস। ভর্তি চলছে প্যারামেডিকেল কোর্সেও, 3 বছরের কোর্স, যার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস। এখানে স্পোকেন ইংলিশেরও ফ্রি কোচিং দেওয়া হয়। পশ্চিমবঙ্গের অন্যতম প্রকল্প স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুযোগ নিতে যাওয়া ছাত্রছাত্রীদের জন্য ঋণ মেলার চিঠিও দেওয়া হয় এই কলেজ থেকে। পাশাপাশি বাঙালি খাবার, বাংলায় যোগাযোগ রাখার মতো ম্যানেজার সহ সমস্ত রকম সুবিধা প্রদান করা হয়। অত্যন্ত স্বল্প মূল্যের প্যাকেজে ভর্তির ব্যবস্থা রয়েছে। তাই আর দেরি না করে এখনই ভর্তি হতে যোগাযোগ করুন 8904864131 অথবা 6263163783 অথবা 9734577162 এই নাম্বারগুলিতে।